فنس اهلاك تقولنتم لا এক বোনের প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন একজন বক্তার কাছ থেকে তিনি শুনেছেন যে ব্যক্তি গান শুনবে সেই ব্যক্তির কানে কেমতের দিন গরম সীসা ঢেলে দেওয়া হবে কথাটা কি সঠিক সঠিক হলে আমরা যে মাঝে মধ্যে এরকম গান অনিচ্ছাকৃতভাবে শুনতে হয় সেই কারণে আমরাও কি সেই শাস্তির আওতায় আসব জি এই বিষয়ে যে হাদিসের কথা উল্লেখ করা আছে সে হাদিসটি আমি এখানে দিয়ে দিয়েছি হাদিসটি হচ্ছে রবি হাদিস ও আনাস মারফুয়ান এই বিষয়ে আনাস হতে আল্লাহ মারফু সূত্রে একটি হাদিস উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এলা পেইনাতিন যে ব্যক্তি কোনো গায়িকার কাছে গান শুনবে সুব বাফি আজানিহী লানাক ইয়ুমা কেয়ামা কেয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দেওয়া হবে তো এটি হচ্ছে ওই ব্যক্তির ক্ষেত্রে যে ইচ্ছা করে গান শোনে গানের আসরে যায় অথবা নাট্যক্রীরা যখন গান গায় গায়িকারা যখন গান গায় সে গানগুলো আগ্রহ সহ করে মনোযোগ দিয়ে তৃপ্তি ভরে শোনে এদের জন্যই শাস্তি তবে আপনি বা আমরা যারা রাস্তায় চলি কোথাও গান হচ্ছে অনিচ্ছাকৃত ওই গানের শব্দ আমাদের কানে চলে আসলো এই কারণে আমরা এই হাদিসের শাস্তির আওতায় আসব না কারণ হচ্ছে আল্লাহ তালা বলেছেন ইল্লা আহা কোন মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের অধি অতিরিক্ত কোনো কিছুই চাপিয়ে দেন না আর যে বিষয়টি আমি এখানে উল্লেখ করেছি এখানে শাস্তির বিষয়ে একটি পবিত্র কোরআনের আয়াত রয়েছে সেখানে আল্লাহ বলেছেন নাস লাহু আল তালা মাই হাদিস মানুষের মধ্যে কেন কিছু মানুষ রয়েছে যারা অশ্লীল কথাবার্তা ক্রয় করে মানে অশ্লীল গান বাজনা শোনে লিজিল্লাহ উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে দেওয়া ওয়াত্তা খেজাহা হজুয়া এবং আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা উলাইকালাহু আযাবুন মবিন এদের জন্য আল্লাহর নিকট রয়েছে আযাবুন মুহিন লাঞ্ছনা শাস্তি তো আমরা তো যারা রাস্তায় বের হই যে কানের শব্দ কানে চলে আসে এটা অনিচ্ছাকৃত আসে এই জন্য আমরা শাস্তির আওতায় আসবো না তবে কেউ যদি ইচ্ছা করে শুনে সেখানে তৃপ্তি পাই সে অবশ্যই শাস্তির আওতায় আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহ